আসসালামু আলাইকুম। জি, আমি ফরিদা আক্তার, আপনাদের সাইকোলজিস্ট। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, সেটা হলো ভ্যালু ফরমেশন। অর্থাৎ একটা বাচ্চার যে মূল্যবোধ বিকশিত হয় সেই মূল্যবোধটি নিয়ে। এই মূল্যবোধ বিকাশের ব্যাপার আমরা অনেকেই বুঝি না যে এটা ছোটকাল থেকেই হতে হবে। অনেকে মনে করেন যখন বড় হবে, ম্যাচিওর হবে, বোঝা শুরু করবে, অ্যানালাইসিস করতে পারবে, তখন তার মধ্যে হয়তো নৈতিকতা বা ভ্যালু বা মূল্যবোধ বিকশিত হবে। কিন্তু ব্যাপারটা তা না, কিন্তু একদম ছোটকাল থেকেই বাচ্চাদের মধ্যে ভ্যালু ফর্ম করে। এখন আমাদের তার মানে একটা ইম্পর্ট্যান্ট রোল আছে যে আমরা কি করে বাচ্চাদের এই ভ্যালু ফর্মটা করব, এটা আমাদের জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভ্যালু যখন আমাদের মধ্যে জাগ্রত হয় বা আমরা একজন মানুষ যার ভ্যালু আছে তার কি হয় জানেন, তার পার্সোনালিটি খুব অ্যাট্রাকটিভ হয়, সে খুব কমিটেড টাইপের হয়, তার কমিটমেন্ট থাকে সমাজের কাছে, অন্যদের সাথে তার কমিটমেন্ট থাকে, সে অন্যের জন্য একটা রোল মডেল হয়, অন্যরা তাকে খুব পছন্দ করে তার এই ভ্যালুর জন্য। সে অন্য মানুষদের কথা, অন্য মানুষদের ওপিনিয়ন, অন্য মানুষদের ইচ্ছাকেও অনেক ভ্যালু করে, এবং তারপর যেটা করে অনৈতিক কোনো কাজ করতে পারে না, তার ভেতর থেকেই তাকে এটা বাধা দেয়। টাইম ম্যানেজমেন্টে খুব ভালো থাকে, আরেকজনকে সে বসিয়ে রাখলো, গেল না, এক ঘন্টা পর কোথাও গেল, এ ধরনের কোনো কাজ করে না। দেখা যায় তাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো হয় যাদের ভ্যালু ভালো কাজ করে তাদের। এই ভ্যালু নিয়ে আমরা তাহলে কিভাবে কাজ করতে পারি যাতে ছোটকাল থেকেই বাচ্চাদের মধ্যে ভ্যালু বা মূল্যবোধ বিকশিত হয়, সো দ্যাট সে যেন নৈতিক কাজ করে। প্রথমে যেটা করতে হবে যে নৈতিকতা নিয়ে একটু খোলামেলা আলোচনা করা ঘরে। বাচ্চাদের সাথে যখন আমরা কথা বলবো তখন নৈতিকতার বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে। বাচ্চাটা যদি কোনো নৈতিক কাজ করে তাহলে তাকে আমরা প্রশংসা করব। যেমন ধরেন যে কোনো মেহমান এসছে, মেহমান তার কোনো জিনিস ফেলে যাচ্ছিল, সে আঙ্কেল আপনার জিনিস পড়ে আছে বলে সে উঠিয়ে নিয়ে আঙ্কেলের হাতে দিয়ে দিল, এইটা একটা নৈতিক জিনিস যে সে ওই জিনিসটা নিল না, সে আঙ্কেলের হাতে পৌঁছে দিল। এরকম কাজের জন্য তাকে প্রশংসা করা যখনই সে নৈতিকতা সম্পূর্ণ কোনো কাজ বলবে। ধরেন বাচ্চাটা কোনো জায়গা থেকে কিছু নিয়ে আসলো, হ্যাঁ, অনেক বাচ্চারাই কিন্তু আরেক বাসার থেকে নিয়ে আসে, অন্য বাচ্চার ব্যাগ থেকে জিনিস নিয়ে আসে, স্কুল থেকে অন্য মানুষের ব্যাগ থেকে নিয়ে আসে, এইসব কাজকে আমরা ডিসকারেজ করব। অনেক পেরেন্টসই দেখা যায় যেগুলো ঠিক খেয়াল করেন না, বা খেয়াল করলেও ভাবেন যে আচ্ছা ছোটো বাচ্চা কাজটা করেই ফেলছে, কিন্তু না, ছোটো বাচ্চা বললে কিন্তু ছেড়ে দিলে হবে না। আমাদের দেখতে হবে যে কাজটা অনৈতিক বলে আমি যেন প্রথম থেকেই তাকে ডিসকারেজ করি। আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো এই যে অন্যের থেকে জিনিস নিয়ে আসা, এই কাজটাকে আমরা ডিসকারেজ করব কিন্তু চুরি বলবো না, এটা খেয়াল রাখবেন। কিন্তু অনেকে এরকম করে আনাটাকে চুরি বলে অভিহিত করে, এবং এই চুরিটা বললে বাচ্চার মনে হয় ও চোর, কাজে এই চোর নাম দেওয়া যাবে না। আমাদের বুঝিয়ে বলতে হবে যে তুমি না বলে এনেছো, না বলে এনেছো এই কথাটার উপর জোর দিতে হবে। সে চুরি করে এনেছে এই কথাটা যেন আমরা না বলি, না বলে এনেছে সেই কথাটির উপরে যেন আমরা জোর দিই। আবার অনেক সময় বাচ্চারা ইমাজিনেশন থেকেও কথা বলে, কিছু কল্পনা করে সেটার থেকে বলে। যেমন আমি একটা ছোটো বাচ্চা দেখতাম, সেই বাচ্চাটা যেটা করতো সেটা হচ্ছে খুব সহিংস কথাবার্তা বানিয়ে বানিয়ে বলতো। সেই বাচ্চাটি পুরন ঢাকায় থাকতো, সে এসে বলতো, আন্টি আজকে দেখছি দুইটা ট্রাকের কি ধাক্কা, দুইটা ট্রাক্কায় রক্তারক্তি, খুনই খুন। ও আবার উর্দু করে কথা বলতো, খুনই খুন চারদিকে, হ্যাঁ, এমন সব টক্কর লেগেছে এই সেই। এটাতে সবাই ওকে বলতো যে ও মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, এইটুকু বাচ্চা এখন থেকে মিথ্যা কথা বলে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি বাচ্চাটাকে বললাম, ও গড, তোমার তো ইমাজিনেশন খুব ভালো বাবা, তুমি এত সুন্দর কল্পনা করতে পারো, তাহলে তুমি তো গল্পই লিখে ফেলতে পারো। এই যে আজকে যেটা আন্টিকে বললে এটাই তো একটা গল্প হয়ে যেতে পারে, কি সুন্দর একটা গল্প, চলো তো দুজনে মিলে একটা গল্প বানাই। তাইলে কি হচ্ছিল, দুদিক দিয়ে দুটা ট্রাক আসছিল, ট্রাকের ড্রাইভারগুলো জোরে জোরে চালাচ্ছিল, ও একটা
ট্রাকে কী ছিল, আরেকটা ট্রাকে অন্য কিছু ছিল, কোনটায় কত মানুষ ছিল, তারপর ওদের মধ্যে ধাক্কা লেগে গেল, তারপর ধাক্কা লাগাতে একজন মারা গেল, তারপর আরেকজন আহত হলো, হ্যাঁ, এরকম নানান কথাবার্তা বলে আমি বললাম চলো গল্পটার একটা নাম দিয়ে দেই। তারপর আমরা নাম দিলাম, এটার নাম দুর্ঘটনা। এইভাবে বাচ্চার মিথ্যা কথাগুলোকে ওদেরকে বললাম যে আপনারা যেগুলো মিথ্যা বলেন সেগুলো মিথ্যা না বলে ওর ইমাজিনেশনে টার্ন করেন, তাহলে ও এটাকে আর মিথ্যা বলতে উৎসাহিত ফিল করবে না, আর বরঞ্চ সে একটা পজিটিভ দিক থেকে নিজের কল্পনাগুলোকে সাজাতে পারবে। তো এইটা চিন্তা করেন যে আমরা তাহলে যদি মিথ্যা বলতাম বা তাহলে বাচ্চাটা সবসময় মনে করে যে আমাকে সবাই মিথ্যুক বলে, এই বাচ্চাটা এক্স্যাক্টলি তাই হচ্ছিল। আরেকটা হচ্ছে যে বাচ্চার সামনে মিথ্যা না বলা। আমরা বাচ্চাকে যদি নৈতিকতা সম্পূর্ণ বাচ্চা বানাতে চাই তাহলে আমরা বাচ্চার সামনে মিথ্যা বলবো না। আজকাল প্রায়ই আমরা দেখি যে আমরা ফোন না ধরে বাচ্চাকে বলি বলে দাও আব্বু বাসে নাই, হ্যাঁ, এই ধরনের অনেক কাজই আমরা অনৈতিক করি যে কাজটা বাচ্চার জন্য ঠিক না। আবার একটা কথা মনে রাখবেন, আমাদের বাচ্চারা যখন একটু বড় হয় না, ওরা কিছু কিন্তু বুঝতে পারে যে আপনার স্যালারি এবং আপনি যা খরচ করছেন দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, কাজেই এই যে আপনি অনৈতিক কাজ করছেন ফাইন্যান্সিয়াল দিক থেকে, এটা কিন্তু আপনার বাচ্চা ছোটকাল থেকে বুঝে যায় এবং আমার কাছে এসে রীতিমতো বলে, বিশ্বাস করেন, যে তার বাবার ইনকামটা ঠিক না। এখন চিন্তা করেন আপনি কি দিয়ে বাচ্চার নৈতিকতাটাকে বিকাশ করবেন যেখানে আপনার নিজেরই অনৈতিক কাজ দিয়ে আপনি প্রতিদিন চলেন। কাজে এই ব্যাপারটার বিষয়ে মনে রাখতে হবে, বাচ্চাকে নৈতিকতা আছে এরকম গল্প বলতে হবে, এটাতে বাচ্চা বুঝতে পারবে। কারণ একটা জিনিস আছে কি, যে আমরা মনে করি কি বাচ্চাদের বিকশিত করার জন্য, নৈতিকতা বিকাশের জন্য বা মূল্যবোধ বিকাশের জন্য আমাদেরকে উপদেশমূলক কথা বলতে হবে, বড় কেউ উপদেশ দিচ্ছে বাচ্চা সেই উপদেশ মুখস্থ রাখছে, কিংবা নর্মালিও আমরা তাই করি, শুধু গল্প কেন সরাসরিও বাচ্চাদের অনেক উপদেশ দেই। উপদেশ জিনিসটা দেখেন আমরা কিন্তু খুব একটা নিতে পারি না, আমাদেরকেও যখন কেউ উপদেশ দেয় আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি, তো বাচ্চারাও অনেকটা তাই হয়, বোর হয়ে যায় উপদেশ শুনতে শুনতে। ওদেরকে গল্পের মাধ্যমে আসলে এটা বোঝাতে হবে। আমি একটু একটা গল্প পড়ে শোনাই আপনাদের, এই গল্পের বইটা আমারই লেখা, গল্পের বইটার নাম হলো দেখি আর শিখি। এটা বাচ্চাদের বিশেষভাবে নৈতিকতা বিকাশের জন্য। খুশি মনে হাঁটছিল ওরা কজন, হাসু, হীরা, আবু, আনু আর নীলা, চলছিল ওরা বাগানের দিকে। আবু বলে চলো মজা করি আজ, হীরা বলে ওঠে কি করে, আবু বলে পাখির বাসায় ঢিল মেরে, ঢিল মারতে মজা লাগে, যেমন ভাবা তেমন কাজ, সবাই মিলে খুঁজতে লাগলো পাখির বাসা। আবু বেশ কটা ঢিল জড়ো করলো, শুরু হলো পাখির বাসায় ঢিল মারা, ঢিল লেগে পড়লো একটা পাখির বাসা, তাতে ছিল বেশ কটা পাখির ডিম, ভেঙে গেল সব ডিম। ওরা ঢিল মেরেই চলছে, ভেঙে পড়ছে পাখির বাসা, ভেঙে যাচ্ছে পাখির ডিম, থমকে গেল ওরা, এত আওয়াজ কিসের, গাছের উপর দেখলো বেশ কটা পাখি উড়ছে আর ডাকছে, হাসুর মনে হলো পাখিগুলো আসলে কাঁদছে, পাখিগুলো ঘুরছে আর ডাকছে, পাখির ডাকে মন খারাপ হলো সবার, একটু দূরে খালের পাশে বসলো ওরা। হাসু বলে মা পাখিগুলো কেমন কাঁদছিল, ইস কতগুলো পাখির ডিম নষ্ট হলো, ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা হতে পারতো, মা পাখিগুলোর কত খারাপ লাগছে। নীলা বলে বাসাগুলো তো সব ভেঙে গেছে, পাখিরা কত কষ্ট করে বাসা বানায়, কোথায় থাকবে ওরা এখন, পরিবেশ বাঁচার জন্য পাখি দরকার, এই ডিমগুলো থেকে কতগুলো পাখি হতো, ডিম ফোটার আগেই গেল সব শেষ হয়ে, বলে আবু। আনু বলে আমার খুব খারাপ লাগছে, কোথাও ঢিল মারা ঠিক না, একদিন আমি ঢিল ছুঁড়েছিলাম আম গাছে, গাছ ভরা ছিল কাঁচা আম, ওখানে দাঁড়িয়েছিল একটা ছোট ছেলে, একটা ঢিল গাছে লাগেনি, ঢিলটা লেগেছিল ওর মাথায়, ঢিলটা লাগতেই ফেটে গেল ওর মাথাটা। হাসু বলে কেউ কেউ আবার বাসে ঢিল ছোড়ে, বাসের কাঁচ ভাঙে, কখনো যাত্রীদের মাথায় লাগে, সবাই ভাবে এমন কাজ করা ঠিক না,
একসাথে সবাই বলে ঢিল মারবো না পাখির বাসায়, ঢিল মারবো না ফল গাছে, ঢিল মারবো না বাসের গায়ে, আমাদের দেখে অন্যরাও শিখবে, খুশি মনে বাড়ি ফিরলো ওরা। ব্যাপারটা দেখেন যে আমরা কিন্তু বড়রা কেউ উপদেশ দিলাম না, গল্পটাই এরকম যে বাচ্চারা নিজেরাই অ্যানালাইসিস করছে, নিজেরাই রিয়েলাইজ করছে যে হোয়াট দে ডিড ইট ওয়াজ রং, ওরা যা করেছে সেটা ঠিক না। কিন্তু গল্পটা শোনানোর পরে আমরা চাইলে প্রশ্নের মাধ্যমে গল্পগুলোকে আরও বেশি প্রমোট করতে পারি, আরও বেশি উপরে নিয়ে যেতে পারি। যেমন দেখেন প্রশ্ন এরকম হতে পারে, হাসু আর ওর বন্ধুরা কি কাজ করে মজা পেতে চেয়েছিল, মা পাখিগুলো কাঁদছিল কেন, পাখি কিভাবে আমাদের পরিবেশ ভালো রাখতে সাহায্য করে, হাসু আর ওর বন্ধুরা এখন থেকে কি কি করবে না বলে ঠিক করলো, নিজের পরিবেশ ভালো রাখার জন্য এবং অন্যের সম্পদ রক্ষা করার জন্য কি কি করব আর কি কি করব না তার একটি তালিকা বানাও। চিন্তা করেন বাচ্চারা সব কিন্তু এটা আসছে বাচ্চাদের ভেতর থেকে, এরকম কাজ করাতে হবে, তাহলেই দেখা যাবে বাচ্চাদের ভ্যালু ফর্ম করছে। আরেকটি গল্প আপনাদের পড়ে শোনাই, এটার নাম স্বপ্নের রাজকুমার, এটাও আমার লেখা। তো এখানে আমরা যেটা আমি যেটা বলেছি সেটা হলো, এটা খুব ইন্টারেস্টিং গল্পটা, হীরা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আজ অনেক বেশি খেলাধুলা করেছে, খোলা মাঠে মজা করে দৌড়াদৌড়ি খেলেছে। আজ রাজকুমারের মনটা ভালো নেই, বারে বারেই মনে পড়ছে জায়গাগুলোর কথা, ময়লা চারপাশ, ছোট ছোট ঘর বাড়ি, বাগান নেই, গাছ নেই, এমনকি ভালো রাস্তাও নেই, মানুষ কি করে যে এমন জায়গায় থাকে, বাবা বলেছে ওরা গরিব, গরিবরা নাকি এমনই হয়। রাজকুমার ভাবে আর ভাবে, অনেক ভেবে বের করলো এক উপায়, বাবাকে বলল শুধু ধনীদের রেখে দাও তোমার দেশে, সব গরিবদের দেশ থেকে বের করে দাও, তাহলে সব বাড়ি সুন্দর থাকবে, বাড়ির সামনে বাগান থাকবে, সব কিছু থাকবে ঝকঝকে তকতকে। রাজকুমারের ইচ্ছা বলে কথা, বাবা সাথে সাথে আইন জারি করলেন, আইন হলো এদেশে থাকবে না কোনো গরিব লোক, গরিব হলেই ছাড়তে হবে দেশ, থাকবে শুধু ধনী লোক। রাজকুমার খুশি মনে ঘুরে বেড়ায়, হাসি খুশি চারদিক, সুন্দর জামা পরা মানুষ, সুন্দর বাড়িঘর, কেউ আর হাঁটে না, ঘোড়ায় চড়ে সবাই। দুদিন যেতেই রাজকুমার ভাবে একই হাল, সব কিছুই এত ময়লা কেন, ঘর ময়লা, দৌড় ময়লা, চারপাশে সবই ময়লা। কথা বলে ওঠে রাজকুমারের ঘর, জানতে চায় কেন আর আসে না ঝাড়ুদার, কেন ঘরকে সাজায় না ঝকঝকে করে, ঘরের কথা ভাবিয়ে তোলে রাজকুমারকে। বাগানে গিয়ে মনটা আরও খারাপ হলো, রাজকুমার দেখে ফুলেরা হাসে না, পাখিরা গান গায় না, ঘাসও আর নরম নরম লাগে না, ফুল পাতা আর ঘাসের সাথে কথা বলে রাজকুমার, জানতে পারে আসছে না আর বাগানের মালি, তাই গাছপাতাও আর যত্ন পাচ্ছে না, তাই তো সবার মন খারাপ। দুধ আর ফল খাবার সময় অবাক হয় রাজকুমার, ভাবে কেউ তাকে এসব দিয়ে যায় না কেন, রানীমা থেকে জানতে পারে দেশ ছেড়েছে ফলওয়ালা, দেশ ছেড়েছে দুধওয়ালা, মায়ের শাড়িটা কেমন ময়লা দেখাচ্ছে। রাজকুমার ভাবে মায়ের একই হাল, রানীবা বলেন কি উপায়, রাজার আদেশে দেশ ছেড়েছে সব ধোপা। অবাক হয় রাজকুমার, বলে তাহলে কি একই রকম লোক দিয়ে দেশ চলে না, রানীমা বলেন ঠিকই ধরেছ, এক একজনের এক এক কাজ, সবার কাজেরই দাম আছে, তাই আমরা থাকি সবাই মিলেমিশে। রাজকুমার ভাবে রাজাকে বলতে হবে কাজ নেই এমন আইনের, হাসুর ডাকে ঘুম ভাঙে হীরার, স্বপ্নটা বলে হাসুকে, দুজনে ভাবে তাই তো সবার কাজেরই দাম আছে, কেউ বড় আর কেউ ছোট না, শুধু এক একজনের এক এক কাজ। এবার কোশ্চেনগুলো দেখেন, রাজা কেন গরিবদের দেশ ছেড়ে চলে যেতে বললেন, গরিব লোকেরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের অবস্থা কেমন হলো, অবশেষে রাজা কেন গরিবদের দেশ থেকে বেরিয়ে যাবার আইন তুলে নিলেন, তুমি সারাদিন কিসের জন্য কার কার উপর নির্ভর সে বিষয়টি গুছিয়ে বলো, গল্পটা থেকে তুমি কি শিখেছো।
এই গল্পগুলো আবার বুঝতে পাচ্ছেন, এইখানেও সেলফ রিয়েলাইজেশন, সেলফ অ্যানালাইসিস, তারপরে ছেলেটা বুঝলো নিজের অবজারভেশনের উপর বেস করে। এই দুটো বই যদি আপনারা নিতে চান তাহলে এগুলো আপনারা পেতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটাতে। আজকে এখানে শেষ করি, পরবর্তীতে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি নর্মস। আজকে আমরা ভ্যালুজ নিয়ে কথা বলেছি, পরবর্তীতে আমরা বাসার নিয়মকানুন নিয়ে কথা বলবো। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।